হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন আগে কায়ের সম্পর্কে ভিডিও করার পর সেই ভিডিও নিচে আপনারা কমেন্ট করে বলেছিলেন যে জেনি এবং কায়কে নিয়ে বিস্তারিত ভিডিও করার জন্য। তো নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে আজকে ঠিক কিসের উপরে ভিডিও করব। কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাব। জেনি কি, যাকে সবাই জেনি বলেই চেনে, এবং সে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্লস গ্রুপ ব্ল্যাক পিঙ্কের সিঙ্গার এবং র্যাপার। অন্যদিকে কিম জং ইন, যে কাই বলে পরিচিত, সে কে পপ বয় ব্যান্ড এক্সো এর সদস্য এবং সে দক্ষিণ কোরিয়ার সিঙ্গার, মডেল, অ্যাক্টর এবং ড্যান্সার। 2019 সালের দিকে জানা যায় জেনি এবং কাই একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। 2018 সালের অক্টোবর থেকেই তাদেরকে বেশ কয়েকবার একসাথে দেখা গিয়েছিল। এমনকি ভক্তরা বিশ্বাস করে যে তারা দুজন একসাথে আইফেল টাওয়ারেও ঘুরতে গিয়েছিল, কেননা জেনি আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিল, এবং ঠিক তার পরের দিন কাইও আইফেল টাওয়ারের ছবি পোস্ট করেছিল। কিন্তু দুঃখজনকভাবে এসএম এন্টারটেইনমেন্ট ঘোষণা করে যে কাই এবং জেনি তাদের রাস্তা আলাদা হয়ে গিয়েছে। কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, আবার কিছু বুঝে ওঠার আগেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, এখনও তাদের ভক্তরা বিশ্বাস করতে পারেন না যে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তবে এটাই সত্যি। তাদের প্রেমের সম্পর্ক যদিও অনেক কম সময়ের জন্য স্থায়ী ছিল, তাও এটা ভক্তদের মনে দাগ কেটেছে। তারা মাত্র 4 মাসের জন্য ডেট করেছিল। তাদের ব্রেকআপের রিজন জানতে চাইলে বলা হয় যে তারা খুব বিজি এবং তাদের ডেইলি রুটিন খুব কড়াকড়িভাবে মানতে হয়, আর তারা তাদের ক্যারিয়ার ওর দিকে বেশি ফোকাস দিতে চাচ্ছে, তাই তারা তাদের সম্পর্কের ইতি টেনেছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনার কি মনে হয়, জেনি এবং কাই কি শুধুমাত্র তাদের ফোকাস করার জন্যই ক্যারিয়ারের দিকে তাদের সম্পর্কে ইতি টেনেছিল, নাকি অন্য কিছু? তো নেক্সট ভিডিও পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।